নির্দিষ্ট কোনো নিয়ম না থাকলেও প্রতি মাসে সমবায় সমিতি থেকে টাকা তোলেন খানাকুলের বালিপুর দক্ষিণ সমবায় সমিতির সম্পাদক ফারুক মুন্সি। সূত্র মারফত আপাতত সেই খবরই আমাদের হাতে এসে পৌঁছেছে। জানা গেছে, দীর্ঘ প্রায় দশ বছর ধরে নাকি সমিতির সম্পাদক পদে তিনি খুঁটি গেড়ে বসেছেন, অথচ পাঁচ বছর ছাড়া এর বোর্ড গঠন হওয়ার কথা। স্বাভাবিকভাবেই কার মদতে নিয়মে তিনি বেনিয়ম করছেন সে বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যক্তি জানান, ফারুক মুন্সি নাকি প্রতি মাসে ওই সমবায় সমিতি থেকে আড়াই হাজার টাকা করে নিয়ে থাকেন। দীর্ঘ বছর ধরে তিনি এই কাজ করে চলেছেন, আর এই কাজই হলো একেবারে বেনিয়ম। কারণ রাজ্যের কোথাও এই নিয়ম করা নেই যে কোনো সমবায় সমিতির সম্পাদক সেই সমিতি থেকে প্রতি মাসে এভাবে টাকা তুলবেন। তাহলে কার মদতে এবং কিসের ক্ষমতায় তিনি এই বেনিয়ম করছেন সে বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য ফারুক মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে ওটা অভিযোগ তিনি অস্বীকার করেন। এবং ওই সমিতির ম্যানেজার লক্ষ্মীকান্ত গুছাইতের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে বিষয়টি শুনেই তিনি এড়িয়ে যান। প্রতিবাদী আওয়াজ নিউজ চ্যানেল থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনার ওই সমিতির সেক্রেটারি উনি এরকম অরানিয়াম তুলেন, এটা কি আপনার জানা চাই ম্যানেজার হিসাবে? ম্যানেজার বাবু বিষয়টি এড়িয়ে গেল, বিষয়টি যে জলঘোলা রয়েছে তা তার এড়িয়ে যাওয়াতেই স্পষ্ট। তাই এই খবর প্রকাশের পর সমবায় সমিতি থেকে অবৈধভাবে টাকা তোলার কারণে অভিযুক্ত ফারুক মুন্সির বিরুদ্ধে আদৌ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। মনোরম পরিবেশে বয়ে চলা নদীর ধারে গড়ে ওঠা সুসজ্জিত পার্ক, সাথে রয়েছে ইন্ডিয়ান ও চাইনিজ খাবারে সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও কোয়ালিটিটাই হল আমাদের মূলধন। ঠিকানা ময়াল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ নাম্বার 7602961402। এছাড়াও যোগাযোগ করুন 9564920814 এই নাম্বারে।